দুখখন আমাৰ প্ৰথম চেষ্টা ব্যৰ্থ হৈছে হয় কিন্তু সেই বুলি মই নিৰুৎসাহ নহয় আমাৰ ৰাজস্ব খণ্ডৰ মৃত্যু হৈছে অংগৰাজ চালু কিন্তু পিতামহ ভীষ্ম দ্ৰুত দ্ৰুত তেওঁলোকতো সৈন্য নখত বাধা দিব নোৱাৰিলে সেইটো অৱশ্যে হয় পিছে দাদা ৰাস্তা আপোনাৰ ওপৰত জীৱন আছিল আৰু আছে আজি হারিছো বুলি চিরদিন নাহারো আজি সৈন্য না হব পারে সে বুলি চিরদিন তো নহয় পাণ্ডবর কৌরব হারিবলে হলে আমার জনম ধর পিত্র মহারাজ বীর বুলি ক্ষত্রিয় বুলি পরিচয় দিয়ার কোন স্থানে থাকিব পাণ্ডবর জয় হয়েছে এটা সত্য আর কৌরবর পরাজয় কৌরবর পরাজয় হয়েছে এটা অলিক কল্পনা অলিক কল্পনা শুনে সুখী হল মহারাজ যেদিনা কুরুক্ষেত্র পঞ্চ পাণ্ডবর মৃতদের উপর শিয়াল আর খগুনে বলি মাংস টানাটানি করিব সেদিন সেদিন আমার মনে হচ্ছে কিমান আনন্দ লাগিব সেই শুভ দিনলৈ আৰু বেছি দিন অপেক্ষা কৰিব নালাগে দুখাখন সেইদিন আহি আছে আহি আছে বাৰু বাৰু তুমি এতিয়া যোৱা দুখাখন জীৱা আয়ুক্ত মহাৰাজ হে কৃষ্ণ হব পৰা তুমি নৰৰূপী ভগৱান সেই বুলি পাৰ্থৰ মৃত্যুত হস্তক্ষেপ কৰিব নোৱাৰা নোৱাৰা পাৰ্থক তুমি ৰাখিব নোৱাৰিব পাঞ্চৱৰ পৰাজয় ব্যৰ্থ কৰি সুখী হল সখা তিরস্কার নকরিবা তিরস্কার করে নাই মহারাজ তোমার গুণান কীর্তন করিস সখা কি এই কর্ণ এতিয়াও জিয়াই আছে সখা এতিয়াও জিয়াই আছে এটা সামান্য কুরু হেনায় পলরে হই প্রাণ ধারণ করিবলে লাজ পাই মহারাজ গুরুপতি আজি কেনে ব্যবহার কৌরবর শ্রেষ্ঠ সেনাপতি বীর অগ্রগণি মহারথী কর্ণর যজ্ঞ বিবাহ পরমেশ্বর এই কর্ণ ক্ষুদ্ধ নকরিবা ক্ষিপ্ত নকরিবা মুকুদিন দেখ বলে মোক তুমি নারী জ্ঞান করিছা জানো জানো প্রসন্ন প্রতাপী রজা তুমি দুর্যোধন জানো বীর তুমি নুহু আর অমনি অখি বৈশ্চর্যশীলা তুমি গুরুপতি এই অসহায় নির্ধনী কর্ণ অলাসিতে করেছিলা রাজ্য দান করেছিলা মনি মুকুতা দান কিন্তু সেই বলি এই কর্ণই সহ্য নকরে এনে অপমান এতে দুর্যোধনে কোন প্রাণে কহিব পারে তেনে অপমান কি পরাজয় গৌরব সেনাপতির পলায়নের অপমান পাণ্ডবর শিবিরত আজি জনে জনে প্রচার চলিছে এই দুর্যোধনের কলঙ্কর কাহিনী দুমুহা বলিব প্রচন্ড দুমুহা বলিব আর এই দুমুহা সকলো পুরি সরকার হয়ে যাব
বকুল ফুলর খুবাহ ভাল লগা নাই তোমার বাবে মই আসু বাচ্চাই বকুল ফুলর খুবাহ ভাল লগা নাই তোমার বাবে মই আসু বাচ্চাই এই কিরুর কথা
দাদা ধরু শরণ নুদুখিবা আর অধম ঘোষ ঘোষ কুলাঙ্গা এই হাক্কিরে তো গান্ধীর দলিত অর্জুন গান্ধী ফেলাই দে ফেলাই দে গান্ধী ও ফেলাই দে গান্ধী মোর গান্ধীবক অপমান করিলা মোর গান্ধীবক অপমান করিলা বেশ বেশ দাদা লোয়া লোয়া তার পুরস্কার নেই মন্ত্রী Thank you.
চলা দ্রুপদিক তুমি বিবস্ত্র করিব খোজা নাছিল এক বস্ত্রা ক্ষতিক ময় বস্ত্র করা নাছিল আৰু মোৰ বক্ষ রক্ত পান করিম বলে তুমি প্রতিজ্ঞাও করা নাছিল তোমার প্রতিজ্ঞার লক্ষ্য হৈছে এই রাজভ্রাতা দুখাখন দুখাখন কি চাইছা তোমার ঘরত দেবরাজ কম্পমান আর পাতালর বাকুকি মূর্ছিত এই গদার হাতত রাক্ষক ভীমর মুন্দ ছিন্ন করি হারি হলিলা আজি সমাপ্ত করা হ আক্রমণ আক্রমণ কত ভীম কত দুখাখন হওয়া গদাই গদাই হল মহা সংঘর্ষ পিতা পিতা অপেক্ষা করা পিতা অপেক্ষা করা অত্র খুনিতে রে অর্কব করিম তর্পণ পিতা অত্র খুনিতে রে অর্ঘক করিম তর্পণ Yeah!
Thank you.
উত্তর ভরগত পাবা স্থান তুমি উচ্চ মনোহর হে সামনে হে সামনে শেষ তোমার উত্তর জন্ম আফিরবাদ করো পিতা
সিনাকি দিব পারো সুয়া বাসা
কিকুল অংক কিন্তু মূল মূল উদ্দেশ্য সৃষ্টি ধর্ম যদাই ধর্মচ ভবতি ভারত অদ্ভুত্থানম মধর্মচ্চ তদাত্মানম সৃজম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে আখরে আখরে পালন করিছে।
আজি মোৰ কর্তব্য হে আহ আজি মোৰ কর্তব্য হে গনি সব খাইছি আজি কেক করি মই তোমাকে অপেক্ষা করেছিল ঠিক সময়তে তুমি আহিছা সহদে আজি এই পুণ্য কুরুক্ষেত্র গুরুকুলর মন্ত্রণাদাতা দুর্যোধনের মাথু ভারতের ধূমকেতু মানব জন্মর প্রহেলিকা ভারত যুদ্ধর সামরণি পড়ি আত্মসমর্পণ করো প্রতিহিংস পরায়ণ ক্ষত্রিয়ময় ময়ও আখি চালনা করব জানো কলঙ্ক কাল ভর্ত মাছ
तदात्मारं सृजं नमः परित्राणाय सदूरं विनाशाय सुसृतं धर्मसंस्थापनाय আপনার উপস্থিতি আমার যথেষ্ট উৎসাহ উদ্দীপনা যোগালে। মই এই শেষতে শিল্পী সকলক আপনার পরিচয় করাই নিছো। তার আগতে মঞ্চত মই বিচারিছো সোনারাম সেৱা আশ্রমৰ সভাপতি অমৃত শইকীয়া ডাঙরিয়া, প্রযোজক দ্বয় মৃদুল দাস ডাঙরিয়া মঞ্চত আহিব লাগে, জয়ন্ত দাস সম্পাদক মঞ্চত আহিব লাগে। আজির এই নাটক কৃষ্ণর ভাব অভিনয় করেছিল সত্যজ্যোতি নাথ, অর্জুন সুমিন্দ্র বরা ভূয়া, যুধিষ্ঠির বিনয় জ্যোতি দাস, ভীম চিন্তুমণি দাস, সহদেব মনু দাস, ধৃতরাষ্ট্র বিমল দাস, ফকুনি কৃষ্ণপদ হাজরিকা, দুর্যোধন কেশব হাজরিকা, দুঃখাসন বুবুল দাস, ফৈল্য নকুল শইকীয়া, বৈরাগী বরেন্দ্র মোহন দাস, গান্ধারী মামনি দাস, দ্রৌপদী অর্চনা হাজরিকা, পদ্মা হিমাশ্রী দাস, কুন্তি বিটু চৌধুরী, জেতুকি সব্যা দাস। নৃত্যাংশত অভিনয় করেছিল শিশু শিল্পী ক্রমে কবিতা হাজরিকা, প্রকৃতি স্বরূপা, প্রজ্ঞাশ্রী দাস, দীপিকা দাস আর প্রিয়ম কাশ্যপ। কর্ণ চরিত্র অভিনয় করেছিল পঙ্কজ দাস। এই নাটখনি সংগীতের সুমধুরভাবে সজাই তুলিলে শ্রদ্ধার অনিল দাস। নাটখনি স্মারক আমাক সহায় করেছে বিশেষভাবে আপনার এই অঞ্চলে রাজীব শইকীয়া আর বীরেন শইকীয়া। ও শিশু শিল্পী এটার নাম মই পাহরিয়ে গেছিল, ক্ষমা করব, তেওঁৰ নামটো তেওঁ নিজে কব। মোৰ নাম ভাবার্থ জ্ঞান দাস, সকলে মোক ধীরে বিলে জানে। খুব ভাল অভিনয় করছে। এতিয়া মই আমার সোনারাম সেৱা আশ্রমৰ সভাপতি শ্রীযুত অমৃত শইকীয়া ডাঙরিয়া তেওঁৰ মনৰ দুআষাৰ কবলৈ অনুৰোধ কৰিলোঁ। এই নাটকখনি চাই মই বৰ ভাল পালোঁ, এওঁলোকক মই বৰ ভাল পাওঁ আৰু যথেষ্ট কষ্ট কৰি কম দিনৰ ভিতৰতে এওঁলোকে নাটকখন শেষ কৰিছে। মই তেওঁলোকৰ উদ্দৰ দেখাই দেখি মই বৰ ভাল আনন্দ হৈছোঁ। পিছলৈ যাতে শ্ৰী শ্ৰী সোনাৰাম গোসাঁই এওঁলোকক এই উদ্যোগত এই হেৰিত যাতে উন্নতি শিখৰলৈ লৈ যায় সেয়ে মোৰ কামনা। জয় সোনা গোসাঁই।
সমূহ ৰাইজক অনুৰোধ এতিয়া আমাৰ অতি সোনকালে এখনি মহিলা ভাওনা আৰম্ভ হ'ব। নগাঁৱৰ খেতালি গাঁৱৰ মহিলা ভাওনাৰ এটি দল আপোনালোকক সাজু হৈ আছে ভাওনা দেখুৱাবলৈ। গতিকে সকলো ৰাইজকে অনুৰোধ কৰিছোঁ অকণমান কণ্টেক্ট ধৈৰ্য ধৰক, সোনকালে আমাৰ মহিলা ভাওনা অনতি পলমে আৰম্ভ হ'ব। আমি আপোনালোকলৈ আগবঢ়াম পৰমাৰ্থ সেৱাশ্ৰমৰ কমিটিৰ তৰফৰ পৰা জনোৱা হৈছে আজি এই নাটক দুটা প্ৰাইজ তেওঁলোকে ঠিক কৰিছে দিবলৈ, আৰু এই প্ৰাইজ যদি ৰাইজৰ ফালৰ পৰা অহা সঁহাৰিৰ ওপৰত ভিত্তি কৰি আমি আপোনালোকলৈ আগবঢ়াইছোঁ। শ্ৰদ্ধেয় ৰাইজ, আজি আমাক এই নাটকখনত অশেষ কষ্ট কৰি যিখিনি আমাক ষ্টেজত উঠাবলৈ সহায় কৰিলে এই পৰেশ শইকীয়াক আমি অশেষ অশেষ ধন্যবাদ জনালোঁ। তেওঁ কিন্তু লুকাই থাকে দেই, মনত ৰাখিব আপোনালোকে। ইয়াৰ পিছত আপোনালোকে উপভোগ কৰিব পাৰিব সম্পূৰ্ণ মহিলাৰে অভিনীত এখনি নাট। আমাৰ নিমন্ত্ৰিত শিল্পী আজিৰ দ্বিতীয় নিশাৰ দ্ৰৌপদী দৰ্পচূৰ্ণ এইখন মঞ্চতে খন্তেক সময় পিছতে সমূহ ৰাজলৈ আমাৰ বিনম্ৰ অনুৰোধ। আমি নিমন্ত্ৰণ কৰি অহা এই শিল্পীসকলক আমাক যেনেকৈ উৎসাহ উদ্দীপনা যোগালে তেওঁলোককো যেন আমি তেনেদৰে উৎসাহ উদ্দীপনা যোগাই তেওঁলোকৰ নাটখনি কৰাত সহায় সহযোগ কৰোঁ। ধন্যবাদ। আমি প্ৰাইজৰ মাজলৈ যাওঁ। জেতু কিবা কিবা কব নেকি, তোমালোকে কিবা কবা নেকি? নাটকখন কেনেকুৱা? ভাল লাগিছে, ভাল লাগিছে। কি ভাল লাগে নাটকখন? কি ভাল লাগে নাটকখন কৰি? অভিনয়বোৰ আৰু মানে মানুহবিলাকে যি অভিনয় কৰিছে খুব ভাল কৰিছে। তোমাৰ অভিনয় কেনেবা? মোৰ অভিনয় ৰাইজসকলে কব। আৰু এই নাটকখনত তোমালোকৰ মতে কোনে ভাল অভিনয় কৰিছে? এটা চৰিত্ৰ কৰিছে এবাৰ ওলাইছে, এনে গোটেই নাটকখনত কোনে ভাল কৰিছে? অকণ দা কিবা ঘণ্টেক সময়ৰ পিছতে আমাৰ নগাঁৱৰ পৰা মহিলাৰ দ্বাৰা পৰিৱেশিত এখনি ভাওনা উপভোগ কৰিবলৈ পাব। সেয়েহে সমূহ ভক্তবান ৰাইজক প্ৰেক্ষাগৃহৰ ভিতৰত নিজৰ আসনতে আসন গ্ৰহণ কৰিবৰ কাৰণে অনুৰোধ জনাইছোঁ। প্ৰথম দুটাই পুৰস্কাৰ আমাৰ পুৰুষ চৰিত্ৰ আৰু নাৰী চৰিত্ৰ দুটি পুৰস্কাৰে আহি পাইছে। মৃদুলদা আহক, অমিতা আহক। ৰাইজৰ ফালৰ পৰা ফলাফল দেই, এইটো আমাৰ এই কমিটিয়ে নিৰ্বাচন কৰা নহয়, ৰাইজক আমি কৈ থৈছিলোঁ আৰু ৰাইজৰ ফালৰ পৰা এই ফলাফলটো আহিছে। পুৰুষ চৰিত্ৰ এটা প্ৰাইজ আৰু নাৰী চৰিত্ৰ এটা প্ৰাইজ। পুৰুষ চৰিত্ৰত প্ৰাইজটো ইয়াত গ্ৰহণ কৰিছে, অশেষ কষ্ট কৰিছে শকুনিৰ চৰিত্ৰত অভিনয় কৰা কৃষ্ণপদ হাজৰিকা। মই শ্ৰদ্ধাৰ মৃদুলদাক প্ৰাইজ দিবলৈ আগবঢ়ালোঁ। আপুনি এয়া শকুনিৰ প্ৰথম পুৰস্কাৰ, পুৰুষ চৰিত্ৰ পুৰস্কাৰ লাভ কৰিছে। এইবাৰ নাৰী চৰিত্ৰ পুৰস্কাৰলৈ গৈছোঁ। নাৰী চৰিত্ৰত ৰাইজৰ ফালৰ পৰা অহা দাবী অনুসৰি লাভ কৰিছে কুন্তীৰ চৰিত্ৰত বিতু চৌধুৰী। ধন্যবাদ অমিতা, পুৰস্কাৰটো দিবলৈ আগবঢ়া।
সকলোকে এটি জোরে হাত চাপৰি দিবৰ কাৰণে অনুৰোধ জনাইছো অতি সুন্দৰ অভিনয় কৰিছে কুন্তীৰ চৰিত্ৰত আৰু হকুনৰ চৰিত্ৰত দৰ্শকৰ সঁচাকৈ ভাল নিৰ্বাচন হৈছে ৰাইজলৈ প্ৰণিপাত জনাই আমি আজি বিদায় ললো পুনৰ অহাবাৰ আমি এইদৰে ৰাখত লগ পাম আপোনালোকৰ আশীৰ্বাদ কামনা কৰি আমি বিদায় মাগিলো ধন্যবাদ পরমাথ শ্রী শ্রী সোনারাম সেবাশ্রমের সৌজনত পরম ভক্ত তজোজা শইকীয়ার খোয়ারণা যি আমার শকুনির প্রতিশোধ নাটক পরিবেশন করলে সচাক দর্শক আপ্লুত হয়েছে অঙ্গী ভঙ্গী আর তেখেতসকলের অভিনয়ে দর্শক মন জয়ী করবলে সক্ষম হয়েছে আগলেও আমি এনেকা এনেকা অভিনয় আমি দেখবলে সক্ষম হম সে আকো এবার জোরে এটি হাত চাপড়ি দিবর কারণে বিনম্রভাবে অনুরোধ জানাইছো